আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওবাদ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত তাহিদের কাঠে গড়ায় শিরক বেদাত এই সিরিজ আলোচনার এই পর্বে আমরা আলোচনা করব আল্লাহ তালা কি নিরাকার সত্যি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনেই প্রায় এই প্রশ্নটি দোল খায় এবং জ্ঞান না থাকার কারণে রব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বন গড়া বক্তব্যের মাধ্যমে মানুষ বিভ্রান্তি শিকার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আকার সম্পর্কে কোরআন সোনার আলোকে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ রব্বুল আলমী কি নিরাকার নাকি তিনি সাকার তার কি আকৃতি রয়েছে নাকি নেই আর আকৃতি নিয়ে আমাদের যেই চিন্তা ভাবনাগুলো বা বক্তব্যগুলো আমরা পেশ করছি সেগুলো কোরআন সোনার আলোকে আসলে কতটা যৌক্তিক এবং কতটা বিশুদ্ধ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা মহাম্মিত আল্লাহ রব্বুল আলমী তিনি কিন্তু নিরাকার নন তার নিজস্ব আকার রয়েছে তিনি সব কিছু দেখেন এবং সব কিছুই তিনি শোনেন তিনি তার নিজ পরিচয় কোরআনে কেরিমে এভাবে ব্যক্ত করেছেন লাইসা কমিত লিহি সাই অল বাসির লাইসা কমিত লিহি সাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মতো কিছুই নেই ওহুয় শমি অল তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা সব কিছু শোনেন এবং তিনি সব কিছু দেখেন সুরা সোরা এর এগারোতম আয়াতে আল্লাহ রব্বুল্লা আলামিন এই কথাটি তিনি আমাদের জানিয়েছেন অত্রয়াতে আল্লাহ তাআলা যে শুনতে পান এবং তিনি যে সব কিছু দেখতে পান এ দুটো গুণের কথা এখানে স্বীকার করা হয়েছে পাশাপাশি রবুল আলমিনের সাথে যে কারো সাদৃশ্য নেই কোনো কিছু রবুল আলমিনের মতো নয় এবং রব্বুল আলামিন এবং সৃষ্টি সম্পূর্ণ ভিন্ন এ বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে ফলে আল্লাহ রব্বুল আলমিনের সাদৃশ্যকে আয়াতে অস্বীকার করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এই আয়ের প্রসঙ্গে কাতাদা তা তালাহনু তিনি বলেন যে আল্লাহ থেকে কেউ বেশি দেখেন না এবং রব্বুল আলমিন থেকে কেউ বেশি শুনে না এই কথাটি বর্ণিত হয়েছে তাফসিরা তবারির পনেরোতম খণ্ডে প্রিয় দর্শক শ্রোতা বাগদাদি রহেমাহুল্লাহ তিনি বলেন যে সমস্ত সৃষ্টিজীব যেখানে থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তাদেরকে দেখেন এবং তাদের সর্বপ্রকার কথাকে তিনি শ্রবণ করেন কেননা তার দেখা এবং শোনার বাইরে কোনো কিছু নেই এটা তাফসির তবারি তো উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলি সাল্লাহুদুসাল্লাম তিনি এই বলেছেন যে ফাইনাকুম লা না আসন মাওয়ালা গ ইবা দরু না সামিয়া যে তোমরা বোধির কিংবা অনুপস্থিত কোন স্রষ্টাকে রবকে তোমরা ডাকছো না ফাইন লা তা দরু না আসন এমন কোনো রবকে প্রতিপালককে তোমরা ডাকছ না যিনি বধির কানে শোনেন না অথবা তিনি অনুপস্থিত অনুপস্থিতা তোমরা যাকে ডাকছ তিনি শ্রবণকারী তিনি শোনেন বা তিনি দেখেন তিনি বা তিনি আল্লাহ আকবর রসুল্লাহ সাল সাল্লাম আল্লাহ রবুল্লাহ আলমিনের মহিমান্বিত গুণগুলোকে কি সুন্দরভাবে এখানে আলোকপাত করেছেন রব্বুল আলমিন খুব নিকুটেই রয়েছেন এটা সহিহারিতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে মহিমান্বিত রবের হাত রয়েছে এই প্রসঙ্গে কোরআনে কেরিমে আল্লাহ রব্বুল আলম তিনি বলছেন যে তাবা অরাকাল্লাদি বিয়া দিহিল অহু অহ আলা কুল্লি সাইন কদির সুরা মুল্কের প্রথম আয়াত যে বরকতময় সে মহান স্রষ্টা তিনি রব তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব তিনি সবকিছুর উপর ক্ষমতা তাহলে এই আয়তে কেরিমায় আল্লাহ রব্বুল আলামিনের হাতের কথা বর্ণিত হয়েছে আল্লাহ তাল্লার পা সম্পর্কে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে জাহান্নাম যখন বারবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে জাহান্নামীদেরকে চাইবে তখন আল্লাহ আলা তিনি পা দিয়ে জাহান্নামকে চেপে ধরবেন আর তখন জাহান্নাম এক পাশে মিলে যাবে তৎকাত করে শব্দ করবে এটা রয়েছে হাদিসে যে রসুল্লাহ সাল্লাম বলছেন যে যখন জাহান্নাম বারবার পাপিস ঠোকে তার মাঝে দেবার জন্য আবেদন করতে থাকবে তখন ও রব্বুল এজ্জা ফিহা জাহান্নামের উপর আল্লাহ রব্বুল আলমিন রাখবেন কদামা তার পাকে মহিমান্বিত পাকে জাহান্নামের উপর আল্লাহ তাল্লাহ রাখবেন ফা হোনা আলিকা থাম তালিউটা জুভি বাবুহা ইলাহাবাদ তখন যাহান্নাম বিন্মমুখী হয়ে এক পার্শ্বের সাথে অন্য পার্শ্ব মিলে যাবে হয়ত কত কত তখন জাহান্নাম কত 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 করে এভাবে শব্দ করে থেমে যাবে এটা সহী বোহারী এবং মুসলিমে বিশুদ্ধ ছনদে বর্ণিত হয়েছে এমনিভাবে সহী হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাহত ইসলাম আল্লাহ রব্দুল্লাহ আমিনের হাতের যে আঙ্গুল রয়েছে সে কথা আমাদেরকে তিনি জানিয়েছেন সহি মুসলিমের বর্ণনা আমরা জানতে পেরেছি পবিত্র কোরআনে আল্লাহ তালার পায়ের গোছার কথা বর্ণিত হয়েছে সুরা আল কামারের বেয়াল্লিশতম আয়াতে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিনের চেহারার কথা বর্ণিত হয়েছে সুরা আল বাকারা এবং সুরা আর রাহমানের মাঝে আল্লাহ তাল্লাহার দু চোখের কথাও কোরআনে কেরিমে উল্লেখ করা হয়েছে সুর আল কমার সহি হাদিস গ্রন্থেও আল্লাহর রব্বুল আলমিনের হাসি আনন্দের কথা রব্বুল ইজ্জাতের রাগান্বিত হবার কথা রব্বুল আলমিনের বিস্মিত হবার কথা আমরা বিশুদ্ধ সোনাদের জানতে পেরেছি এ বিষয়ে আলসুন জামাতের আকিদাই হল আল্লাহ তালার নিজস্ব আকার রয়েছে এবং প্রত্যেক জান্নাতবাসী রব্বুল আলমিনের সে আকারকে পুরস্কার হিসেবে দেখতে পাবে আল্লাহ আকবর কত শ্রেষ্ঠ সে পুরস্কার এই প্রসঙ্গে কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমী তিনি বলছেন যে উজু ইদিন না ইলা রে হা আর সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে চেয়ে থাকবে অপলুক নেত্রে এটা সুরাল খিয়া মায়ের বাইশ এবং তেস্তম মায়াতে বর্ণিত হয়েছে এই ব্যাপারে সহিউল বখারিতে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল সাল্লাম তিনি বলছেন যে ইন্না কুম রবনা রব্বাকুম কুম যে শীঘ্রই তোমরা তোমাদের রব আল্লাহ রব্বুল্লা আলমিনকে চাক্ষুষভাবে দেখতে পাবে বিশুদ্ধ সন্নদের বোহারিতে হাদিসটি বর্ণিত হয়েছে প্রশ্ন হলো যদি আল্লাহ রব্বুল আলমিনের কোনো নিজস্ব আকারই না থাকে রব্বুল ইজ্জাতের যদি সেই মহিমান্বিত অস্তিত্ব না থাকে তাহলে জান্নাতিরা কি দেখবে প্রিয় দর্শক শ্রোতা প্রশ্নটি অত্যন্ত বাস্তব যে রব্বুল আলমিনের যদি কোনো আকৃতি না থাকে এবং তার যদি কোনো অস্তিত্বই না থাকে তাহলে রাসুল যে বললেন ইন্নাকুম রাও না রব্বাকুম এয়া না যে তোমরা চাক্ষুষভাবে আল্লাহকে দেখতে পাবে তাহলে কি দেখবে জান্নাতিরা অতএব রব্বুল আলামিনের নিজস্ব আকার রয়েছে এবং মুসলিমগণ জান্নাতে তাদের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল আলমেনকে দেখতে পাবেন এবং তাঁর সেই চেহারা নুরে পরিপূর্ণ সহি মুসলিমে এই বক্তব্যটি এসেছে জান্নাতবাসীগণ তাকে তেমনি দেখতে পাবেন রব্বুল আলমিনকে ঠিক সেইভাবে অবলোকন করবেন যেমনিভাবে পূর্ণিমা রাতে ম্যাঘ মুক্ত আকাশে পরিপূর্ণ চাঁদকে প্রত্যক্ষ করা যায় বোখারি এবং মুসলিমে এই বর্ণনাটি এসেছে তবে এ দিদারে কোনো দৃষ্টান্ত এবং এর কোনো উপমা কোথাও খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারে ইমামদের বক্তব্যকে আমরা উপস্থাপন করছি যেমন আলফেখুল আকবর গ্রন্থে ইমাম আবু হানিফা এই প্রসঙ্গে যে বক্তব্যটি রেখেছেন সেটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি ইমাম আবু হানিফা তিনি বলছেন আলফেখুল আকবরের আটান্ন এবং ঊনষাট নামক পৃষ্ঠায় যে ওয়ালাহু ওয়ালাহ ওয়াজহুন ওয়ান আল্লাহ রাবুল্লাহ আলমিনের রয়েছে হাত তাঁর রয়েছে

এগুলো কোনো সাদৃশ্য ছাড়া কোনো উপমা ছাড়া এগুলো সাব্যস্ত রয়েছে কেননা এগুলো আলামিনের আলমিনের মহিমান্বিত গুণ কোনোভাবে অর্থ করা যাবে না যে তার হাত দ্বারা তার কুদরতকে বোঝানো হচ্ছে আও আওহু অথবা রব্বুল ইজাতের নিয়ামতকে বোঝানো হচ্ছে এইভাবে কোনো ব্যাখ্যা করা যাবে না লিয়ান্না ফিহিব সুইফা কেননা এই ব্যাখ্যা অপব্যাখা বিকৃতির মাধ্যমে রব্বুল আলমিনের গুণকে কিন্তু অস্বীকার করা হচ্ছে এইভাবে যখনই আমরা কোনো একটি গুণকে রব্বুল আলমিনের কোনো গুণকে যখনই আমরা ব্যাখ্যা করতে যাব তখন সেটা বিকৃত হবার কারণে সেই গুণকে যেন অস্বীকারী করা হবে হুয়া কৌল আহলে কাদার অত্যন্ত সাবধান হওয়ার কথা এই বিকৃতি সাধনটা করে আহলে কাদরি কাদের ইয়ারা যার বাউতির আকিদার অধিকারী এবং এতে জাল যারা মাতা জেলা তারা ইসলাম থেকে খারিজ এই সম্প্রদায়ের লোকজন এইভাবে রব্বুল্লাহ আলমিনের সিফতগুলোকে অর্থ করার মাধ্যম অপব্যাখার মাধ্যমে রব্বুল্লাহ আলমিনের কাজটিকে গুণটি মূলত গুণশুনো করে দিচ্ছে এটা বিকৃতির সামিল এটা চরম এল আমরা আগে সেই পর্বে এই সম্পর্কে আলোচনা করেছিলাম কিন ইয়াদাহু সুইফাত এখানে হাত রব্বুল আলমিনের একটি বৈশিষ্ট্য একটি গুণ কাইফিন কোনো সাদৃশ্য এবং কোনো উপমা ছাড়াই ওয়া ওয়াহু সুইফাতা ঠিক রাগান্বিত হ এবং আনন্দিত হওয়া রব্বুল আলামিনের এ দুটো গুণ মহিমান্বিত গুণেরই অন্তর্ভুক্ত মিন সৈফা তিল্লাহী আজদাবাজাল রব্বুল্লা আলমিনের গুণ সমূহের মাঝে পিলা কাইফিন কোনো সাদৃশ্য ব্যতীত কোনো দৃষ্টান্ত ছাড়াই রব্বুল আলামিনের আকার এবং নিজস্ব গুণ বলে এগুলো বিবেচিত হবে আলফিকুল আকবর গ্রন্থে আবু হানিফা এই প্রসঙ্গে অত্যন্ত চমৎকার একটি কথা তিনি আলোকপাত করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমরা যা যা জানতে পেরেছি এগুলোর কোনো ব্যাখ্যা ছাড়াই হুবহু ঠিক সেই অর্থে এগুলোকে গ্রহণ করতে হবে যেমন ইমাম মালিক তিনি বলেন যে কোরআন কেরিমে আল্লাহ আলা প্রায় ষাটটি জায়গায় তিনি বলেছেন তিনি আর সে সমাসীন আর রহমান ও আল্লাশী ইস্তাওয়া যে মহান রব দয়াময় রব আল্লাহ তিনি আর সে সমাসীন এই যে ইস্তাওয়া এই শব্দটি এই সম্পর্কে এক ব্যক্তি ইমাম মালিককে প্রশ্ন করেছিলেন যে ইস্তাওয়া দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে তখন ইমাম মালিক তার এই কথার প্রসঙ্গে তিনি বললেন যে আল মালুম ইস্তেফা অর্থ বোধগম্য আমরা বুঝি ইস্তফা বলতে অধিষ্ঠিত হওয়া অধিষ্ঠান উন্নীত এই সমস্ত অর্থে কাইফ কিন্তু এর উপমা সাদৃশ্য এটা অজানা অল ইমানি ওয়াজিব কোরআন কেরিমে আল্লাহ রব আল যেহেতু তিনি বলেছেন অতএব এর উপর ইমান আনা এটা ওয়াজিব অপরিহার্য ফরজ ওয়ুয়াল আনহুবি দাহ এই প্রশ্নে কোনো প্রশ্ন প্রশ্নকার বেদাৎ কেননা সাহাবি তাহীন এই জাতীয় কোনো প্রশ্নে তারা নিজদেরকে কখনোই প্রস্তুত করেননি এই জাতীয় প্রশ্নের মাধ্যমে বিভ্রান্তির পেছনে তারা ছুটেননি এই ধরনের প্রশ্ন চরম ধৃষ্টতা উচিত নয় এই ধরনের প্রশ্ন করা যদি বিষয় সম্পর্কে জানার এতই প্রয়োজন থাকতো তাহলে অবশ্যই সাহাবাজ বা রসল্লা সাল্লি সাল্লামের কাছে সে বিষয়ে অবশ্যই তারা জানতেন এবং জানার চেষ্টা করতেন প্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহর গুণাবলী সম্পর্কে আমরা সেটাই বলব আহ সন্না জামা যে আকিদা পোষণ করে সেটা হলো যে আল্লাহ তালা সমগ্র বিশ্বের ছোট বড় সব কিছুরই তিনি স্রষ্টা তার সৃষ্টির সাথে রব্বুল ইজ্জাতের কোনো সাদৃশ্য নেই কোনো উদাহরণ এবং উপমা খুঁজে পাওয়া যাবে না কোনো সৃষ্টির সাথে তার তুলনা করা চলে না কিন্তু এর অর্থ এই নয় যে তিনি নিরাকার এই অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই উপরুক্ত আয়াত এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এসব বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস আমাদেরকে আনতে হবে এটি হচ্ছে আমাদের আমল আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এগুলোর প্রতি আমরা যথাযথভাবে বিশ্বাস স্থাপন করব। তিনি কেমন কার মতো এই ধরনের প্রশ্ন নিতান্তই অবান্তর অনর্থক এসব প্রশ্ন এটা শয়তানের ধোকা ছাড়ার অন্য কিছু হতে পারে না আর রব্বুল আলামিন ঠিক সেই রকমই যেই গুণের জন্য তিনি উপযুক্ত তার শান যেই মর্যাদা যতখানি ঠিক তার শ্রেষ্ঠত্ব ততখানি এই প্রসঙ্গে রব্বুল আলমিনের কোনো ধরনের সাদৃশ্যতা দিয়ে আমাদের ইমানকে আমরা কঠিন অবস্থায় ফেলব না আল্লাহ রব্বুল আলমিনের জন্যই রয়েছে সর্বোচ্চ উদাহরণ শ্রেষ্ঠ উপমা শুধু তিনি এ প্রসঙ্গে কোরআন কেরিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ওয়ালিল মেথালুল আলা আল্লাহর জন্য রয়েছে উৎকৃষ্ট উদাহরণ এটা সুরা আর নাহালের সার্থ তাহলে রব্বুল আলমিন শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ উপমায়ের যোগ্য তিনি এবং শ্রেষ্ঠত্বের তিনি দাবি রাখেন সৃষ্টি ক্ষুদ্র জ্ঞান দ্বারা আল্লাহর রব্বুল্লাহ আলমিনকে আয়ত্ত করতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব নয় কোরআন করিমে এর প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জানিয়েছেন যে পয়লা তারা তাকে তথা আল্লাহ তালাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারবে না কোনো অবস্থাতেই কোনো সৃষ্টির পক্ষে সম্ভব হবে না আল্লাহর রব্বুল্লাহ আলমিনকে আয়ত্ত করা লা তুদরিকুল আবসার ওয়া সৃষ্টি আল্লাহকে আয়ত্ত করতে পারে না পুরোচ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর তিনি আয়ত্ত করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জাত ছত্তা নিয়ে চিন্তা গবেষণা করতে আমাদের বারণ করেছে নিষেধ করেছে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য নিয়ে আমাদেরকে তিনি গবেষণা করতে বলেছেন রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য নিয়ে যখন আমরা গবেষণা করব রাব্বুল আলামিনকে আমরা অত্যন্ত বাস্তবভাবে বুঝতে পারবো রব্বুল ইজ্জতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা জানতে পারবো আমরা রিয়েলাইজ করতে পারবো অনুধাবন করতে পারবো তার সেই ক্ষমতা এবং কুদরত সম্পর্কে সেই কারণেই রসল উল্লাহ সাল আলসালাম তিনি আমাদেরকে বলছেন যে তাফক্কর ই তোমরা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত নিয়ে চিন্তা গবেষণা করো তাফাক আল্লাহ রব্বুল আলমিনের জাত সত্তা নিয়ে তোমরা গবেষণা করো না তোমরা চিন্তা করো না এটা তবরআনি শরীফে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে পণ্য বর্ণনায় এসেছে যে রসল্লাহ সাল্ল আল সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে তাফিক্ রুফি খালকিল্লা তোমরা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো গবেষণা করো এবং পয়লা তাফাক্কর উফিল্লা রব্বুল আলমিনের জাত সত্তা নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো না কেননা রব্বুল আলমিনের জাত সত্তা নিয়ে চিন্তা গবেষণা করলে একটা মানুষ কিছুই সে উন্মোচন করতে পারবে না এর কোনো সীমা নেই এবং এর কোনো উত্তর সে পেতে সক্ষম হবে না ফলে সে ব্যক্তি বিভ্রান্তির বেড়া জালে আর সন্ধের মাঝে দোলকে তার ইমানকে মূলত হারিয়ে ফেলবে সেই কারণে রব্বল ইজ্জাতের সৃষ্টি সম্পর্কে গবেষণা করা চিন্তা করা ধ্যান করার জন্য আমাদেরকে বলা হয়েছে এবং উত্তম এবাদত বলে নাফল একটি শ্রেষ্ঠ এবাদত বলে এটা আমাদেরকে উৎসাহিত করা হয়েছে এ হাদিসটিও বর্ণনা করা হয়েছে বিশুদ্ধ সনদে আল্লামা উদ্দিন আলবানি বিশুদ্ধ সনদে তিনি এ দুটো হাদিসকে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই দুই প্রকার এ উল্লেখ করা এ দুটো হাদিসের সনদি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা এই ব্যাপারে প্রথম খালিফা বকর সিদ্দিক রদী আল্লাহ তালানহুল একটি বক্তব্য আমরা না বললেই নয় তিনি বলছেন যে আল্লাহ আজাজ তিনি বলছেন যে আল্লাহ তাল্লাহকে পূর্ণাঙ্গ রূপে জানার অক্ষমতাই তাকে জানার নামান্তর রব্বুল আলমিনকে পরিপূর্ণ করে জানার কোন ক্ষমতা সৃষ্টি নেই রব্বুল আলমিনের জাত সত্তা নিয়ে যদি আমরা বেশি ভাবতে থাকি তাহলে আসলে আমরা সঠিক কোনো প্রশ্নের জবাবও পাবো না এবং এই কাজটি করতে গিয়ে আমরা এক বিপজ্জনক অবস্থার মাঝে নিজকে ফাঁসিয়ে দেবো সাহাবি তাবি তাবে তাবি এবং সালফে সালেহীন রব্বুল ইজ্জাতের জাত সত্তা নিয়ে গবেষণা করেননি আমাদেরকে উৎসাহিত করেননি বরঞ্চ বলা হয়েছে যে আমি রুহা কামা জাত ইলাইকুম যে তোমাদের কাছে যেইভাবে রব্বুল ইজ্জাতের সিপত সম্পর্কে গুণ সম্পর্কে বর্ণনা এসেছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ঠিক হুবহু সেইভাবেই তোমরা সেটাকে চালিয়ে দাও যেভাবে আগ থেকে এসছেন এবং এটি হচ্ছে অত্যন্ত স্বীকৃত একটি পন্থা অত্যন্ত নিরাপদ একটি বিষয় রব্বুল আলামিনের হাত রব্বুল আলামিনের পা রব্বুল আলামিনের পায়ের গোছা রব্বুল আলামিনের আঙ্গুল রব্বুল আলামিনের চেহারা রব্বুল আলামিনের সেই নাফস। এবং রব্বুলা আলমিনের সেই হাসি রব্বুল ইজতে সেই বিস্ময় রব্বুলা আলামিনের রাগ এগুলোর কোনো ব্যাখ্যা কোনো উপমা কোনো উদাহরণ কোনো সামঞ্জস্যতা কোনো সৃষ্টির সাথে নেই অতএব এগুলোকে ঠিক আমি রুহা, আমির আমাদের কাছে বর্ণনার মাধ্যমে যেভাবে এসছে আমরা হুবহু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সেইভাবে সেটাকে গ্রহণ করে নেব এটাই হচ্ছে সাহাবি তাবিআ তাদের পক্ষ থেকে গৃহীত সেই পন্থা রব্বুল আল যত বিষয় আমাদের সামনে বর্ণিত হবে সবগুলো ক্ষেত্রে এই নিয়ম নীতিকেই অনুসরণ করা হবে এটা দর্শকের আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে হিজাবু নূর লাউ কাশাফহু লা হরাকাত সুবুহাত ওয়াজহি মান চাহা ইলাইহি বাসরুহু মিন খালকিহি আল্লাহু আকবার সাই মুসলিম এই বর্ণনাটি থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে পর্দা সেটা হচ্ছে যে নূর বা জ্যোতি যদি এই পর্দাকে তিনি খুলে দেন রব্বুল আলামিনের তার সামনের সেই পর্দাটাকে চেহারা সামনে সেই পর্দাটাকে তিনি যদি খুলে দেন তবে তার চেহারার তার দৃষ্টিসীমা পর্যন্ত গোটা সৃষ্টি জগৎকে জ্বালিয়ে শেষ করে দিত অতএব রব্বুল আলমিনের সেই সিফত সম্পর্কে আমরা যতখানি জেনেছি ঠিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সেটাকে সেভাবে আমরা গ্রহণ করব। রব্বুল আলমিনে সে নূরের তা জানলে এই সম্পর্কে একটা ধারণা কিন্তু আমরা পেয়েছি মুসা আলী যখন তিনি গিয়েছিলেন বা ইসরায়েলের কিছু ব্যক্তিকে নিয়ে রব্বুল্লা আলমিনকে দেখার জন্য এক স্বাদ নিয়ে তখন তো আমরা দেখতে পেয়েছি যে রব্বুল আলমিন যখন একটু ঝলক তার অঙ্গুলির একটু ঝলক যখন সেই দূর পাহাড়ের উপর আশ্রয়ে পড়ল তখন সেই তাজাল্লিতে সেই পাহাড় চুরমার হয়ে গেল মৌসা আল্লাহ বেউশ হয়ে পড়ে গেলেন এবং তার সাথে সেই মানুষগুলো যারা আল্লাহকে দেখার জন্য এক বিশাল একস্বাদ নিয়ে গিয়েছিল তারা মোড়ে একদম স্থির হয়ে পড়ে রইল তাহলে কি আমরা এটা তো বুঝতে পারি না যে রব্বুল আলামিন অবশ্যই রয়েছেন এবং রব্বুল আলমিনের সেই নূর যেটা আমরা সই মুসলিমে জানতে পেরেছি যে রব্বুল আলমিনের চেহারা সামনে থেকে ছি পর্দাকে যদি সরিয়ে ফেলা হতো তাহলে দৃষ্টি দৃষ্টিসীমা পর্যন্ত যতখানি পৌঁছত সব কিছুকে লা হারা পুড়িয়ে সারখার করে দিত দর্শকের শ্রোতা অত্যন্ত বলিষ্ঠভাবে কোরআন সুনার আলোকে আমরা যাচ করলাম বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন তিনি নিরাকার নন তিনি সাকার তার আকৃতি রয়েছে সাবধান করেছি যে সৃষ্টির সাথে রব্বুল আলমিনকে মিলানো সম্পূর্ণটা ভুল বিভ্রান্তি এবং ইমান হারাবার একটি মারাত্মক অপচেষ্টা এটি কেননা লাইসা কামিথন ইসাই আল্লাহর মতো কিছুই নেই অহুয়া সামিউল বাসির তিনি শোনেন এবং তিনি দেখেন সৃষ্টি দুর্বল আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে বলা হয়েছে আল্লাহুসমাত রব্বুল আলমিন অমুখাপেক্ষী আয় সৃষ্টি রব্বুল ইজ্জতের প্রতি মুখাপেক্ষী কিন্তু রব্বুল আলামিন সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নন যেমন মানুষ কথা বলার জন্য বাঘযন্ত্র রয়েছে দাঁত রয়েছে জীব রয়েছে ঠোঁট রয়েছে রব্বুল আলমিন এই ধরনের অভাব থেকে তিনি মুক্ত তিনি পবিত্র পূর্ত পবিত্র কোনো অভাব সংকীর্ণতা এবং কোনো ধরনের এই রকম নির্ভরতা রব্বুল আলমিনের জন্য নেই পুরো দর্শক তিনি সেমিয়ে শ্রবণকারী সর্বশ্রোতা আমরা শোনার জন্য আমাদের কানের প্রয়োজন আমাদের গ্রন্থি প্রয়োজন লিমিটেড সাউন্ডের প্রয়োজন এবং যথাযথ দূরত্বের প্রয়োজন একটা মানুষের হুশ জ্ঞান এটা যথাযথভাবে তার সঠিক নিয়মের প্রয়োজন যদি এই সব ধরনের গুণগুলো একটা মানুষের যথাযথ না থাকে তিনি কোনো কিছু শ্রবণ করবেন না কিন্তু আল্লাহ সব হানবা চালা তিনি এই ধরনের অভাব থেকে মুক্ত রব্বুল আলামিন তিনি কানের প্রতি মহতাজ নন তিনি শোনেন অতএব কোরআন শুনন্যায় বিশুদ্ধ সন্ন্যাদি যা কিছু আমরা জানতে পেরেছি খুব হুব ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সেগুলোকে আমরা ওইরকমভাবেই বিশ্বাস করে নেব কোনো ব্যাখ্যা করার মাধ্যমে রব্বুল আলমিনের কোনো গুণকে আমরা বিকৃত করব না তাহলে ইমান চলে যাবে আর মৌলিক কোরআন সন্ন্যার আলোকে আমরা যা জানতে পারলাম রব্বুল আলমিন তার আকার রয়েছে জান্নাতিরা আল্লাহ রব্বুল আলমিনকে তার সেই শ্রেষ্ঠত্বের আকারই রব্বুল ইজাতে সে মহিমান্বিত সেই নূরকে অবলোকন করবে এবং ম্যাগমুক্ত আকাশে যেই রকমভাবে মানুষ তারা পূর্ণিমার চাঁদকে প্রত্যক্ষ করে থাকে রব্বুল আলমিনের দেখার এটি হবে জান্নাতীদের শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ পুরস্কার অর্থাৎ যদি কোনো আকৃতি না থাকে তাহলে কী দেখবে কি বা তারা অবলোকন করবে প্রিয় দর্শক শ্রোতা অর্থ বিভ্রান্তির বেড়া না পড়ে রব্বুল আলামী তার আকার রয়েছে এবং তিনি নিরাকার নন এই বিষয়টা আমরা প্রমাণ করলাম আল্লাহ সুমন তালা তাঁর সেই গুণকে যেইভাবে আমরা বিশ্বাস করলে ধারণ করলে আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হবেন সে জ্ঞান দ্বারা তিনি আমাদের পরিচালিত করুন হেদায়তের উপর তিনি আমাদের অবিচল রাখুন সুবাহান আলিকুম ওরহমতুল্লাহ